রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10 শিশুসহ 32 জনের মৃত্যুর ঘটনায় কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকালে হাসপাতাল পরিচালকের সাথে বৈঠক করে কমিটি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ যে 4 সদস্যের তদন্ত কমিটি করেছিল সেখানে আরও 2 সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 শিশুসহ 32 জনের মৃত্যু হয়। গণমাধ্যমে এই খবর প্রচারের পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা 2 তদন্ত কমিটি করে। বুধবার বেলা 11টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল হাসপাতালের পরিচালকের সাথে বৈঠক করেন। পরে হাসপাতালের 21, 22 ও 23 নম্বর শিশু ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন কমিটির সদস্যরা। পরে তদন্ত কমিটির সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবিদ হোসেন সাংবাদিকদের জানান, তদন্তে হাসপাতালের কোনো গাফিলাতি ধরা পড়লে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ফিজিক্যালি দেখেছি, আমরা কাগজপত্রগুলো দেখব, তারপরে এখানে যে ডকুমেন্টস আছে সেগুলো দেখব, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলবো। এগুলো করার পরে আমরা দেখব যে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা, যদি কোনো অস্বাভাবিকতা থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করব। এর সাথে যদি কোনো দায়ী ব্যক্তি বা তার সাথে যদি কোনো কেউ থাকে তাদের জন্য একটা ব্যবস্থার জন্য আমরা সুপারিশ করব। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ 4 সদস্যের যে কমিটি করেছে তাদের কাজে গতি বাড়াতে আরও 2 সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে 3 কার্যদিবসের মধ্যে। আমার হোল হাসপাতাল, এটা তো 10 রুগীর জন্য না, তো শুধু 32 রুগী আছে, 32 রুগীর মধ্যে এখন প্রত্যেকটা ওয়ার্ডের লাগবে এখানে। তাহলে এখানে আমি দেখলাম যে এটা হবে না, তারা যদি যেগুলোকে কোঅপ করতে হবে তাদেরকে 3 কোঅপ করা হয়েছে যাতে কাজটা দ্রুত শেষ করা যায়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন দেবে 7 কার্যদিবসের মধ্যে। গুলজার আহমেদ, চ্যানেল 24।